আজকে আমাদের গন্তব্য ভাঙ্গা। পদ্মা সেতু পার হয়ে আমরা ভাঙ্গার উদ্দেশ্যে রওনা দিয়েছি, আমরা বাসে করে রওনা দিয়েছি আজকে। ইলিশ যে বাসটা, বাসে করে ভাঙ্গা পর্যন্ত গিয়ে আমরা ভাঙ্গা মোড়টা পরিদর্শন করে আবার ফেরত আসবো। তো যাত্রাটা খুবই, যাত্রাবাড়ি থেকে যখন শুরু করবেন তখন আপনি বাসের সামনের দিকে সিট নিলে আপনি অনায়াসে বসতে পারবেন। বাস ভাড়া বেশি না, 300 টাকা করে বাস ভাড়া নেয়, 800 টাকাও নিয়ে অনেক বাসে। তো এই যাত্রাটা আসলে অনেক খুব অল্প সময়ের জন্য অনেক সুন্দর যাত্রা। এই যাত্রায় আপনি পদ্মা সেতু থেকে শুরু করে ভাঙ্গা এবং যাত্রাবাড়ি থেকে পদ্মা সেতু এবং ভাঙ্গা পর্যন্ত যাওয়ার যে এক্সপ্রেসওয়ের যে সৌন্দর্যটা সেটা অবলোকন করতে পারবেন। আশা করি যারা একদিনে একটা ট্যুর করতে চাচ্ছেন তারা এই যাত্রাটা ওনাদের জন্য অনেক ভালো হবে। যাত্রাপথে আমরা যখন উঠলাম তখন আমরা বাসে করে আমরা বাসের সামনের দিকে বসছিলাম, আর যখন পদ্মা সেতু পার হচ্ছিলাম তখন আমরা বাসে একদম আমি বাসের সামনে গিয়ে আপনাদের সুবিধার্থে এই ভিডিওটা করার চেষ্টা করেছি। আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন আমরা পদ্মা সেতু টোল প্লাজা ক্রস করে আমরা পদ্মা সেতু উঠার জন্যে গাড়িটা পদ্মা সেতুর দিকে উঠতে যাচ্ছে। এই পদ্মা সেতু পার হয়ে আমরা একদম সোজা চলে যাব একদম ভাঙ্গা মোড়ে। এটা আসলে অনেক রোমাঞ্চকর একটা জিনিস যে বাসে করে কীভাবে পদ্মা সেতু পার হওয়া যায়। এর আগে আমরা অনেকভাবে গেছি কিন্তু এইবারে আমাদের যাত্রাটা ছিল বাসে করে, তাই বাসে করে আমরা যাত্রা করলাম। আমার সাথে আমাদের অনেক অনেক যাত্রী ছিল, আবার আমরা যখন যাত্রা করছি তখন আমাদের মতো অনেকজন সলো ট্রাভেলারও ছিল, ওনারাও এইভাবে বাসে করে যাত্রা করছিল। তারপর আমরা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন যদি আমরা যখন যাচ্ছি তখন পদ্মা সেতু, পদ্মা সেতু অনেক কিছু কিছু কাজ চলমান হচ্ছে। দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো খুবই একটা গতি, নির্দিষ্ট গতিতে চলমান। কিছু যাওয়ার পরে আমরা আবার এক পাশে চলে যাবো কারণ এক পাশে কিছু রিপেয়ার্সের কাজ চলছে। সৌন্দর্যটা আসলে অনেক সুন্দর কথা। এখন আগে আগে পদ্মা সেতুতে কোনো বাইকারকে উঠতে দিত না, এখন বাইকাররা উঠতে পারে। ওনারা ওনাদের নির্দিষ্ট গতিতে একটা সেতু কর্তৃপক্ষ কর্তৃক একটা গতি দেওয়া আছে, সেই গতিতে করে এক পাশে চলতে থাকবে, মাঝপথে কোনো উঠতে পারবে না। দেখছেন যে রিপেয়ার্সের কাজের জন্য পুরো রাস্তাটায় পরে এই জায়গাটাতে একটা ডিভাইডার করে দেওয়া, কিছু দূর যাওয়ার পরে আবার এখানে রিপেয়ারের কাজটা চলে। সূর্য এবং এই পদ্মসূত্র পরিবেশ সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ ছিল। আপনারা দেখতে পাচ্ছেন জিনিসটা আসলে অনেক সুন্দর।
এই আমরা এখন আবার ওই যে রিপেয়ারের কাজটা শেষ করে আবার যে বাম দিকে চলে যাচ্ছি। একটু পর্যন্ত এখানে একটু রিপেয়ারের কাজ চালানো ছিল। আমাদের গাড়িটা একটা নির্দিষ্ট গতিতে চলছিল, আমি শুধু এই পর্বে চেষ্টা করেছি শুধুমাত্র পদ্ম সেতু কীভাবে পার করছি এটা একদম একটানা ভিডিও করতে, আর পরবর্তীতে আমরা কীভাবে ভাঙায় ঘুরলাম সেই জিনিসটা আমরা পরবর্তী ভিডিওতে আপলোড করে রাখবো। আর আপনারা আমার চ্যানেলটিতে, আমি অনেক জায়গায় ট্রাভেল করি সোলো ট্রাভেলার এবং ফ্যামিলি ট্রাভেলার হিসেবে, তো আপনারা যদি এই ভিডিওটাকে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপডেট করতে আপনাদের জন্য সুবিধা হবে, কিছুটা আইডিয়াও আপনি পেয়ে যাবেন কীভাবে আমি ট্রাভেল করলাম এবং খরচ কীরকম সেদিন। এই যাত্রায় আমাদের একদম অনেক কম খরচ হয়েছিল, আমরা জাস্ট যাত্রা বাড়িটাকে ইলিশ করে আমরা পৌঁছালাম ভাঙা আর 100 টাকা, আর ফিফটি মতো আমাদের 300 টাকা দিয়ে দিয়েছে কারণ শুক্রবার ছিল। এরপরে ওই অনেক কর্মক্ষেত্রে মানুষজনের আগমন ছিল, এই কারণে অনেক অনেক আমরা এখন পদ্মসেতু ক্রস করে নেমে যাচ্ছিলাম, না এখানে একটা রিপেয়ারের কাজ ছিল, এরপরে আমরা নেমে যাব পদ্মসেতু থেকে। পদ্মসেতু নামার পরে আমাদের একটু সোজা বাসটা চলে যাবে বাংলা, নিজেও দেখতে পাচ্ছেন এই নামার পথের পদ্মসেতু পারে জাজিয়ার প্রান্তে, আর নিজ দিয়ে দেখা যাচ্ছে রেল, যে রেল সড়কটা পদ্মসেতু রেল সড়কটা সেটা নিজ দিয়ে গেছে, উপর দিয়ে হচ্ছে যানবাহনে, নিচে হচ্ছে রেল সেতু। বাম পাশে দেখা যাচ্ছে সেন্ট রাসেল স্টেশনারি বাস, যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটা সেন্ট রাসেল স্টেশনারি বাস ছিল। Thank you.